ঢাকার দুই সিটির কর্পোরেশনের পঁয়তাল্লিশটি এলাকা এবং নরসিংদী নারায়ণগঞ্জের কিছু এলাকা ও পুরো গাজীপুর জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত হচ্ছে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি এসব এলাকা চিহ্নিত করছে ঢাকার দুই সিটির যেসব এলাকায় শেষ চোদ্দ দিনে লাখে ষাট জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি ঢাকার বাইরে এই অনুপাত লাখে দশ জন ইতিমধ্যে জনিং করেছি আমরা সহসা মন্ত্রণালয় সেটা প্রজ্ঞাপন আকারে দিব আমরা ইতিমধ্যে সামারি তৈরি করেছি এবং আমরা এখান থেকে স্বাক্ষরিত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এর জন্য যেখানে ঘোষণা করা হবে সেখানে সরকারি আধা সরকারি স্বায়িত্ব শাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেটি সাধারণ ছুটির আওতায় থাকবে কিন্তু জরুরি সেবাগুলো চালু থাকবে দক্ষিণ সিটির যাত্রাবাড়ি ডেমরা মোগদা গেন্ডারিয়া, ধানমন্ডি জিগাতলা লালবাগ আজিমপুর বাসাবো শান্তিনগর পল্টন কলাবাগান রমনা সূত্রাপুর মালিবাগ কোতোয়ালি টিকাটুলি মিডফোর্ড শাহজাহানপুর মতিঝিল ওয়ারি খিলগাঁও পরিবাগ কদমতলি সিদ্ধেশ্বরী লক্ষ্মীবাজার এলিফেন্ট রোড ও সেগুনবাগিচা এই আটাশটি এলাকা রেড জোন হিসাবে চিহ্নিত হচ্ছে সেন্ট্রালি যে এলাকা তারাই মেইনলি করবে আমরা গাইডলাইন দিচ্ছি আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি আমরা একটা টুল ডেভেলপ করে দিচ্ছি তো সেইভাবেই রেড জোন হবে উত্তর সিটির গুলশান বাড্ডা ক্যান্টনমেন্ট মহাখালী তেজগাঁও রামপুরা আফতাবনগর মোহাম্মদপুর রায়ের বাজার বসুন্ধরা কল্যাণপুর মগবাজার এয়ারপোর্ট বর্ণশ্রী রাজাবাজার উত্তরা ও মিরপুর এই সতেরোটি এলাকাকে রেড জোন হিসাবে ধরা হচ্ছে উত্তরা বা মিরপুর বললে কিন্তু এটা অনেক বড় অনেক বড় অনেক বড় এলাকা তো আমি বলেছি যে এটাকে আমাকে আরো ডিটেল ম্যাপিং করে দিতে হবে কোন এলাকাতে কোন লেনে এটি কিন্তু আমাকে দিতে হবে এটি না দেওয়া পর্যন্ত আমি কাজ কিন্তু শুরু করতে পারবো না ঢাকার বাইরে গাজীপুরের সবকটি উপজেলাকে রেড জোনের আওতায় আনা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন উপজেলা বা কোন কোন এরিয়া গাজীপুরের রেড জোন হিসেবে ডিক্লেয়ার হবে সেটি আমরা লিখিতভাবে পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট সবাই মিলে এই রেড কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি সিদ্ধান্ত নেব নারায়ণগঞ্জের আড়াই হাজার রূপগঞ্জ সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হচ্ছে এখন আমাদের বাড়তেছে আড়াই হাজার এবং রূপগঞ্জের দিকে পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে কোনটাকে রেড জোন করা হবে এর বাইরে রেড জোন হচ্ছে নরসিংদীর সদর মডেল থানা মাধবদী ও পলাশ উপজেলা আমাদের পাঁচশোটা জায়গায় বা এক হাজার এরকম হটস্পট বেছে নিয়ে সেখানে একই সাথে একই সাথে এতগুলো টিম তৈরি করে তারা যদি একসাথে কাজ করে আমরা তিন চার মাসের মধ্যেই কিন্তু এটার একটা নিয়ন্ত্রণের একটা অবস্থায় যেতে পারি শাকির আহমেদ ডিবিসি নিউজ ঢাকা